বছর ঘুরে আবারও দুয়ারে হাজির, চলছে প্রস্তুতি। মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা, তাদের সঙ্গে গলা ছেড়ে গাইবেন লাখো তরুণ, উচ্ছ্বাসে সামিল হবেন সবয়সী সঙ্গীত প্রিয় মানুষও। বলছি জয় বাংলা কনসার্টের কথা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে এবছরও আয়োজন করা হচ্ছে জয় বাংলা কনসার্ট। তবে এবার এই আয়োজন থাকছে বন্দর নগরীতে। আগামী 7 মার্চ সুরের মূর্ছনায় মাতবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। দেশের মুক্তির মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71-এর 7 মার্চ তার ভাষণে বাঙালি জাতি প্রেরণা পায় মুক্তির চূড়ান্ত প্রস্তুতি। এরপর সবই ইতিহাস। বঙ্গবন্ধুর সেই 7 মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে 2015 সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। মহামারীর কারণে 2021 ও 2022 সালে কনসার্ট স্থগিত রাখা হয়েছিল। এতদিন ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত হয়ে আসছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলার এমন আয়োজন। এবারই প্রথম ঢাকার বাইরে হতে যাচ্ছে তরুণদের বড় আগ্রহের এই আয়োজন। সিআরআই ও ইয়াং বাংলা সূত্র জানিয়েছে, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট সহযোগিতা করবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এবারের আসরে থাকবেন আর্সেল, নেমেসিস, চিরকুট সহ শীর্ষ ব্যান্ড ও শিল্পীরা। প্রিয় শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলাতে তাই অপেক্ষা চট্টগ্রামের বাসিন্দাদের। শুধু বন্দর নগরী নয়, আশেপাশের জেলা থেকে হাজারো সঙ্গীতপ্রেমী মানুষ ও তারুণ্যের জোয়ার নামে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগছে না, তবে নির্ধারিত সময়ে ইয়াং বাংলার ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। অনলাইনে নিবন্ধন হলেই পাওয়া যাবে প্রবেশ টিকিট।